নতুন নিয়মে রেলের টিকিট ক্রয়ের দ্বিতীয় দিনেও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন সাথে না থাকায় টিকিট কাটতে না পেরে খালি হাতে ফিরতে হয় অনেককে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করা নিয়ে। যাদের ইন্টারনেট সেবা সহ স্মার্টফোন নেই, তারাই রেলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে ব্যর্থ হচ্ছেন। আবার অনেকে টাকা দিয়ে দোকান থেকে রেজিস্ট্রেশন করছেন। এছাড়া নিবন্ধন করতে গিয়ে সার্ভারের ধীর গতি ও ওটিপি পেতে দেরি হওয়ার কথাও জানান কেউ কেউ। ভেরিফাই করতে যাই ফটো কম্পিউটারের দোকানে, আমার কাছ থেকে 80 টাকা চায়। যে খারাই যাব তা আমি অন্য বাহানে যেতে পারতাম। আমি মনে করছি এই অনলাইনে করে আনলে হয়তো সিট পাওয়া যাব, এই আশা আমি করছি, নাহলে আমি করতাম না। আমার মেসেজ দিছি, মেসেজ আসে নাই, কীভাবে টিকিট কাটবো? এটাই এনআইডি না থাকলে তো কি বলে টিকিট করা যাবে না, রেজিস্ট্রেশন হবে নাম্বারে। এক ঘন্টা পরে মেসেজ আসে, কারো সাথে সাথে চলে আসে, আবার কারো হচ্ছে যে অনেকে এনআইডি কার্ড নাই, জন্ম নিবন্ধনের সাথে সমস্যা হচ্ছে।